দেখে মনে হবে আমি হাতে কোনো আসলে চাপাতা নিয়ে আছি, কিন্তু এটি চাপাতা নয়, এটি চট্টগ্রামের হালিশহর হাউজিং এস্টেট কেন্দ্রীয় জামে মসজিদের মশার চিত্র, যেখানে হাজার হাজার মশার কারণে নামাজ পড়তে প্রতিদিনই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে মুসল্লিদের। প্রথমে দেখে চা পাতা পড়ে রয়েছে বলে মনে হতে পারে যে কারো, বাস্তবে এগুলো সব মশা। মসজিদের সিঁড়ি, ওযুখানা কিংবা নামাজ পড়ার স্থানে সব জায়গাতেই মশার রাজত্ব। মশার উৎপাতে অতিষ্ঠ নগরীর হালিশহর হাউজিং এস্টেট কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিরা নেই কোনো যেন পরিত্রাণ। শত শত মশার কামড়ে চরম ভোগান্তিতে পড়ছেন মুসল্লিরা। কুটি কুটি কেজি কেজি মাপতে পারবেন। আমাদের হাফেজ সাহেবের মুখে সেদিন নামাজ চলাকালীন মশা ঢুকছেন, নামাজে বিঘ্ন ঘটছে, মশার অসহ্য, মানে তারা ইতিকাফ ত্যাগ করে চলে গেছে। এবারও যাতে এই জিনিসটা না হয়, নামাজ পড়তে পারছে না মুসল্লিরা, উৎপত্তি স্থলে আমাদেরকে যাইতে হবে, নালা নর্দমাগুলো সব ময়লায় ভরে আছে। দেখে যেন মনে হবে কোনো মশার গোডাউনে এসেছি আমরা, বাস্তবে এটি চট্টগ্রামের মহেশখালের চিত্র, যেখানে জলবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় বাদ দিয়ে জলবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছে, আর যে কারণে পানি চলাচল একেবারেই বন্ধ, আর এক একটি খাল যেন মশার আবাসস্থলে পরিণত হয়েছে। এত গেল মসজিদের চিত্র। নগরীর হালিশহর এলাকার মহেশখালের চিত্র আরও ভয়াবহ। পুরো খাল জুড়েই কচুরি পানায় ভর্তি। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলায় খালে পানি চলাচল বন্ধ। সেই সুযোগে পুরো মহেশখাল জুড়েই যেন মশার রাজত্ব। কচুরি পানায় একটু নাড়া দিতেই বেরিয়ে আসছে হাজার হাজার মশা। একই চিত্র নগরীর চকবাজার ফুলতলা খালেরও। পানি চলাচলের পথ বন্ধ থাকায় মশার অভয়ারণ্যে পরিণত হয়েছে পুরো এলাকা। শুধু হালিশহর কিংবা চকবাজারের এই খালটিই নয়, নগরীর বেশিরভাগ খালের চিত্র একই। মশক নিধনে সিটি কর্পোরেশনের দৃশ্যমান কোনো কার্যক্রম চোখে পড়ে না। কালে ভদ্রে কিছু ওষুধ ছিটানো হলেও সেই ফগার মেশিনে শুধু ধোয়া হয়, মশা মরে না বলে অভিযোগ নগরবাসীর। কয়েল অনেক কিছু দিয়ে চেষ্টা করি, কিন্তু তারপরে মনে হয় যে কি মশা আমাদেরকে নিয়ে উড়ে যাবে। ওষুধগুলো মারে ওরা, মানে খালি দুমা হয়, মশা কোনো মরে না। এগুলো লাইন ভিত্তিক বা মহল্লা ভিত্তিক যদি এই ধরনের মেশিন কেনে যদি আমরা নিজেদের উদ্যোগে যদি সামাজিক বিপ্লবের মাধ্যমে করতে পারি, তাহলে দেখা যাবে যে হালিশহরে আর মশা সেইভাবে থাকবে না। নগরীতে মশার উপদ্রব বাড়ার কথা স্বীকার করে মশক নিধনে নিজের ব্যর্থতার দায় চাপালেন নগরবাসীর উপর সিটি মেয়র। যারাই সমালোচনা করছে তারাই আবার নালার পানিটাকে বদ্ধ করছে, সেখানে ময়লা আবর্জনা ফেলছে, পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারে না। তো বদ্ধ পানি একদিন থাকলেই তো মশা উৎপাদন হয়, মশা 24 ঘন্টায় তো কোটি কোটি মশা উৎপাদন হয়। গত বছর ডেঙ্গু মশার কামড়ে 65% পুরুষ আক্রান্ত হলেও নারী ও শিশু মৃত্যুর হার ছিল সবচেয়ে বেশি। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে মারা গেছে 100 জনেরও বেশি। এছাড়া আক্রান্তদের মধ্যে প্রতি 5 জনের মধ্যে একজন ছিল শিশু। এই যখন ভয়াবহ অবস্থা, এবছরের অবস্থা আরও বেগতিক, এখনও পর্যন্ত সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দেখা যাচ্ছে না কোনো মশক নিধন কার্যক্রম। তবে নগরবাসীর দাবি, নগরীর যে বড় বড় খালগুলো রয়েছে সেখানে যদি পানি চলাচলের পথ উন্মুক্ত করে দেওয়া হয়, তাহলে মশার প্রকোপ অনেকটাই কমে আসবে। নগরীর চকবাজার ফুলতলা খালের সামনে থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।